ঈদুল আজহা মুসলিমদের দ্বিতীয় প্রধান উৎসব। ঈদুল আজহার অর্থ উৎসর্গের উৎসব। এটাকে ঈদুজ্জোহা বা কুরবানি ঈদও বলা হয়ে থাকে। আরবি জিলহজ মাসের 10 তারিখে এই উৎসব পালিত হয়ে থাকে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ববর্তী নবী বা প্রফেটদের উপর বিশ্বাস স্থাপন করাও ইসলামের বিশেষ অঙ্গ। কুরবানি আসলে পূর্ববর্তী নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথা, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামও বহাল রাখেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদা স্বপ্নযোগে নিজের পুত্রকে কুরবানি করার আদেশ পান। তিনি সেই আদেশ পালনের জন্য নিজের পুত্রকে কুরবানি দিতে উদ্যত হলে তার ইচ্ছাকে কবুল করে পরম করুণাময়। পুত্রের পরিবর্তে দুম্বা অর্থাৎ ভেড়া জাতীয় পশু কুরবানি দিতে আদেশ দেন। এই দিনে মুসলিমরা পবিত্র হয়ে নতুন পোশাক পরে সুগন্ধি মেখে একত্রে ঈদের নামাজ আদায় করে, নামাজের পর পশু কুরবানি করে। অবশ্য এই দিনের পরবর্তী দুদিনও কুরবানি করা যায়। কুরবানির মাংস তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিব দুস্থ মানুষ, এক ভাগ আত্মীয় স্বজন ও এক ভাগ নিজের পরিবারের জন্য রেখে দেওয়াটাই মুসলিম সমাজের রীতি। এছাড়াও পশুর চামড়া বিক্রি করে পুরো অর্থটাও গরিব মানুষদের বণ্টন করে দেওয়া হয়। নিজের প্রিয় বস্তুকে স্রষ্টার পথে উৎসর্গ করাই আসলে এই ঈদের মূল তাৎপর্য।